এরা আবার সুন্নিদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ ফতোয়ায় স্বামী এক পৃষ্ঠা পড়ে দিলে বলে এক কোটি টাকা দিব, যদি এক পৃষ্ঠা পড়লে এক কোটি টাকা দেয় আলাউদ্দিন জাহাদি, উনি যত পৃষ্ঠা চাও অত পৃষ্ঠা পড়ে শোনাবে, তবে প্রতি পৃষ্ঠার বিনিময়ে এক কোটি করে টাকা দিতে হবে। চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা ওই টাকাগুলি সুন্নি মাদ্রাসায় আমরা কাজে লাগাবো, ঠিক আছে? এই মোল্লারে ধরো, এর বহু টাকা হয়ে গেছে, এর সবগুলি টাকা এখন ফতোয়া স্বামী পয়রা পয়রা আনতই, কথা ঠিক না বেঠে? এত টাকা হয়ে গেছে, এর টাকাগুলি আনতে হবে। এক পৃষ্ঠা পড়বো এক কোটি দিব, আরেক পৃষ্ঠা পড়বো আরেক কোটি দিব, খালি কোটি কোটি টাকা দিব আর সারা বাংলার সমস্ত সুন্নি মাদ্রাসাগুলি চাঙ্গা করব, ঠিক আছে? এর ধরেন বাংলাদেশে কোন জায়গাতে ধরেন, আমরা পয়রা পয়রা টাকা নিব, শুধু টাকা দে। সুন্নি জামাতের টাকা দরকার আছে না নাই? আমাদের সুন্নি মাদ্রাসা অনেক জায়গায় অর্থের অভাবে চালাতে পারছে না, শিক্ষকের বেতন দিতে পারছে না, ছাত্রদেরকে ভালোভাবে যোগান দিতে পারছে না, খাবার দাবার ভালোভাবে দিতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে সুন্নি মাদ্রাসায়। এই মোল্লার এত টাকা, এ টাকা আনো আর ফতোয়া স্বামী পড়ো, আর টাকা আনো ফতোয়া স্বামী পড়ো, আর টাকা আনো ধরো। দুদকের দায়িত্বে যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আর্জি পেশ করছি, আপনার দুদকের দায়িত্বশীল লোকদেরকে এই মোল্লার পেছনে লাগান, তার বহু টাকা হয়ে গেছে, আমরা লিগ্যাল ভাবে আনবো, ফতোয়া স্বামী পয়সা পরে টাকা নিবো, আপনি তাদের ধরেন, তার ধরেন, বহু টাকা হয়ে গেছে, অনেক টাকা হয়ে গেছে। এরা দুদক এদেরকে দেখে না, হ্যাঁ দুদক দেখে না, দুর্নীতি দমন কমিশনের ভাইরা আপনারা দেখেন না, এদেরকে ধরেন না, তাড়াতাড়ি ধরে গ্যাস চুরির মামলায় ধরা গেছে, রেলওয়ের জায়গা দখল করে রাখছে এই মামলায় ধরা গেছে। আরে বাবা, আরো কইলে তো সমস্যা। এরা নাকি সুন্নিদেরকে চ্যালেঞ্জ করে, সুন্নিরা কিতাব পড়তে জানে না, তুমি পারো আসো, টাকা আমরা, তুমি টাকা নিয়ে আসো, আমরা ফতোয়া সামনে নিয়ে যাও, টাকা লাগবে। কত বড় পাওয়ার হয়ে গেছে, কত বড় তাকাব্বুরি, অহংকারী, এটা নিঃসন্দেহ অহংকার। ইলিম নিয়ে অহংকার করা ঠিক না, ইলিম আল্লাহর দান, ঠিক না বেঠে? কোন আলেম নিজেকে একেবারে পারফেক্ট বলতে পারবে না, তার কোনো না কোনো দুর্বলতা আছে, একমাত্র সমস্ত দুর্বলতা থেকে মুক্ত হলো আল্লাহ তাআলা। আর দয়াল নবীজিকে আল্লাহ সমস্ত নবীদেরকে আল্লাহ মাসুম রাখছে, ওলি আল্লাহদেরকে মাহফুজ রাখে, মাসুম না মাহফুজ। আলেমদের কোনো না কোনো একটা জায়গায় সমস্যা থাকতে পারে, তাই বলে এরকম চ্যালেঞ্জ যারা করে নিঃসন্দেহে তারা অহংকারী, কথা ঠিক না বেঠে? ধরেন কত টাকা হয়ে গেছে, এত টাকা হয়ে গেছে, বুরু ক্ষেত থেকে বলে আমাকে তাহির হিসাবে। আচ্ছা বুরু ক্ষেত এটা তো ভালো জায়গা, হালাল টাকা দিয়ে কিনছে, তুমি তো রেলওয়ের জায়গা দখল করে রাখছো, এটার দলিল বাইর করে আবার ধরা খাও, গ্যাসের মামলা আছে, বাপে তাবিজ বেচছে বেচছে, নিজের লেহাপড়া করেছে, বাপে তাবিজ বেচছে, আমি জানি এগুলো জানি। সুন্নি আলেমদের বিরুদ্ধে শুধু মুফতি গিয়াসউদ্দিন তাহিরি নয়, যদি সুন্নি আলেমদের বিরুদ্ধে ফারদার গুলো বেয়াদবি করা হয়, তার ভাঙ্গা জবাব দেওয়া হবে। কত টাকা হয়ে গেছে, এক কোটি টাকা দিয়ে দিবে এক পৃষ্ঠা পড়লে, টাকা নিয়ে আসো। আমাদের বাংলাদেশে অনেক লোক আছে ফতোয়া স্বামী পড়ার মতো, টাকা নিয়ে আসো, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। লক্ষ লক্ষ টাকা দিয়ে নিজের টাকা খরচ করে হেলিকপ্টার দিয়ে গেছিলাম গত বছর, আমগো তাহির সাহেব সহ হাসান আজহারি ভাই, আমি নকশবন্দি সহ আমরা সবাই গেছিলাম, উদ্দেশ্য লোকটা ধরে রাখতে যে সুন্নি জামাতে থাকো, কি বল, এটা তো কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস তার মূলের দিকে ধাবিত হয়েছে, জিনিস তো সুন্নি জামাতের না, এই প্রোডাক্ট তো ওয়াহাবিরার প্রোডাক্ট, যাকে কাফের ফতোয়া দিছে তার সাথে একসাথে ওয়াজ করতেছে, হাস্যকর। এই যে মামুনুলক সাহেবের নাম বলে দিলাম, ওনাকে কাফের ফতোয়া দিছে, অথচ ওনার সাথে এখন একই মঞ্চে মাহফিল করে, এরা কি কোনো হক হতে পারে? ইয়াহুদ এবং নাসারাদের দালাল পেটের ওজনে, পেটের ভুরির ওজনে স্টেজ ভেঙে পড়ে, জ্বালাপুরা দরকার নাই, এখন জ্বালাপুরা দরকার নাই, যদি দরকার হয় আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে এগুলাকে বাংলা থেকে উৎখাত করে দেওয়া বন্ধে বানায় দেবো।
এখন দরকার নাই ঠিক আছে না সময় হইলে ঘেরাও করব প্রশাসনের সহযোগিতা নিয়ে ঘেরাও করব বাংলাদেশে ওলি আল্লাহ বিদেশি কাউকে থাকতে দেওয়া হবে না 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 এই দেশ ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা ঠিক না বেটা